আশা করি সবাই ভালো আছেন আজকে একটি ভিডিও তৈরি করব সেটি হচ্ছে বিক্রিয়া হারের উপরে তাপমাত্রার প্রভাব সম্পর্কিত আমরা জানি বিক্রিয়া হারের উপরে তাপমাত্রার সুস্পষ্ট প্রভাব রয়েছে সাধারণত তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায় সাধারণত দেখা যায় দশ ডিগ্রি তাপমাত্রা যদি আমরা বৃদ্ধি করি তাহলে বিক্রিয়ার হার দ্বিগুণ বা তিনগুণ বৃদ্ধি পায় বিক্রিয়া হারের উপর তাপমাত্রার নির্ভরশীলতা আমরা দুটি সমীকরণ ব্যবহার করে ব্যাখ্যা করে থাকি তার একটি হচ্ছে আর্নিয়ার সমীকরণ এবং অন্যটি হচ্ছে আইরিন সমীকরণ আইরিন সমীকরণটি উনিশশো পঁয়ত্রিশ সালে ডেভেলপ করা হয় এই সমীকরণটির সাহায্যে বিক্রিয়া হারের উপরে তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করা হয়ে থাকে আর একটি সমীকরণ আছে যে সমীকরণটির সাহায্যে আমরা বিক্রিয়া হারের উপরে তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করতে পারি সে সমীকরণটি হচ্ছে আর্নিয়াসের সমীকরণ আর্নিয়াসের সমীকরণটি আঠারোশো উননব্বই সালে ডেভেলপ করা হয় এবং আইরিন সমীকরণটি উনিশশো পঁয়ত্রিশ সালে ডেভেলপ করা হয় এই দুটি সমীকরণই বিক্রিয় হারের উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করা ব্যাখ্যা করার জন্য ব্যবহৃত হয়ে থাকে আরেনিয়াস সমীকরণটি আমরা যদি দেখি আরনিয়াসের সমীকরণটি জন্যে এটি হচ্ছে কে সমান এ ইন টু দি পাওয়ার মাইনাস এ বাই আর টি এই সমীকরণটি শুধুমাত্র গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে প্রয়োগ করে তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করা হয়ে থাকে যে সকল বিক্রিয়া শুধু গ্যাসীয় অবস্থায় সংগঠিত হয় এবং বিক্রিয় উৎপাদ সবাই গেশী অবস্থায় থাকে অর্থাৎ গ্যাসীয় দশায় যে সকল বিক্রিয়া সংগঠিত হয় তাদের ক্ষেত্রে তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করার জন্য আর সমীকরণটি আমরা ব্যবহার করে থাকি অন্যদিকে আইরিন সমীকরণ যেটি আছে সেই সমীকরণটি কিন্তু শুধুমাত্র গেশীয় বিক্রিয়ার ক্ষেত্রে নয় গেশীয় বিক্রিয়ার ক্ষেত্রে আমরা আইরিন সমীকরণ ব্যবহার করে তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করতে পারি এবং যে সকল বিক্রিয়া দ্রবণে সংগঠিত হয় সেই সকল বিক্রিয়ার ক্ষেত্রেও আইরিন সমীকরণ ব্যবহার করে তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করা হয়ে থাকে এখানে আমি দেখিয়েছি আইরিন সমীকরণটি কোনটা আইরিন সমীকরণ হচ্ছে কে সমান বি কেবিটি বাই এইচ ইন্টু ই পাওয়ার মাইনাস ইয়ে বাই আর টি ইন্টু ই পাওয়ার ডেলস বাই আর এই সমীকরণে যে রাশিগুলো রয়েছে সেগুলো হচ্ছে কেবি হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট আর হচ্ছে এইচ হচ্ছে প্লাংকস কনস্ট্যান্ট ডেলটা এইচ হচ্ছে আমাদের বিটিয়া তাপ বলি অথবা আমরা এখানে এনথালপিঅ অ্যাক্টিভেশন বলে থাকি এবং ডেলস ইউনো অ্যাক্টিভেশন অফ এন্ট্রপি এই সমীকরণটি ব্যবহার করে আমরা যে কোনো বিক্রিয়ার উপরেই তাপমাত্রার প্রভাব দেখা করতে পারি একটু আগেই বলেছি যে তাপমাত্রার সুস্পষ্ট প্রভাব রয়েছে বিক্রিয়া হারের উপরে আমরা এখন এই সমীকরণটি প্রতিপাদন করে দেখাবো তাপমাত্রার প্রভাবটা কিভাবে তারপরে কাজ করে এই সমীকরণটি গোপাতনের জন্য আমরা যে তথ্য ব্যবহার করে থাকি যে তথ্যটি হচ্ছে অবস্থান্তর অবস্থা তত্ত্ব অবস্থান্তর অবস্থা তথ্য ব্যবহার করে আরিন সমীকরণ উদ্ উৎপাদন করা যায় আমরা একটি দ্বিআণবিক বিক্রিয়া বিবেচনা করব যেমন বিক্রিয়াটি হচ্ছে a b বিক্রিয়া করে উৎপাদ সি তৈরি করে এখানে এ হচ্ছে আমাদের বিক্রিয়ক বি হচ্ছে বিক্রিয়ক সি হচ্ছে উৎপাদ আমরা এখানে দেখতে পাচ্ছি এই সমীকরণটি ব্যবহার করে আমরা এই আইডিন সমীকরণ ঠিকই করার চেষ্টা করব এর জন্য আমরা এই এই বিক্রিয়াটির যে বিক্রিয়াটি আমরা বিবেচনা করেছি সেই বিক্রিয়ার যে হারের সমীকরণটি হারের সমীকরণটি আমরা নিম্নরূপে লিখতে পারি সমীকরণটি হচ্ছে ডিসি বাই ডিটি ইকুয়াল কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অব ডে দিস ইস দ্য বিক্রিয়া দিস ইস দ্য রেইড অফ রিয়েকশন এটা আমরা এক নম্বর সমীকরণ দিয়ে প্রকাশ করি এখানে অবস্থান্তর অবস্থা তত্ত্বের ধারণা অনুযায়ী বিক্রিয়গুলো সরাসরি উৎপাদে না গিয়ে তারা একটি বিক্রিয়া পথের কতগুলো মধ্যবর্তী ধাপ অতিক্রম করে এবং এই মধ্যবর্তী ধাপগুলো অস্থায়ী হয় উচ্চ শক্তি সম্পন্ন হয়ে থাকে তাহলে আমরা একটি কথা এখানে একটা সিদ্ধান্ত এখানে নিতে পারি যে অবস্থান্তর অবস্থা তথ্যে বলা হয় যে বিক্রিয়গুলো বিক্রিয়া পথের কতগুলো অস্থায়ী মধ্যবর্তী ধাপ বা অবস্থা অতিক্রমের পরেই শুধুমাত্র উৎপাদে পরিণত হওয়ার পূর্বে হওয়ার পূর্বে। তাদেরকে একটি শক্তির বাধা অতিক্রম করতে হয় এটাকে বলা হয় আমরা বলি তো এনার্জি ব্যারিয়ার এই এনার্জি ব্যারিয়ারটি বিক্রিয়কগুলো অতিক্রম করে যদি যেতে পারে তাহলেই তারা উৎপাদে পরিণত হয় কিন্তু এই বাধাটি অতিক্রম করার জন্য তাদেরকে একটি শক্তি অর্জন করতে হয় একটা সর্বনিম্ন পরিমাণ শক্তি তাদেরকে অর্জন করতে হয় যেটাকে যে শক্তিটাকে আমরা নাম দিয়েছি সক্রিয়ণ শক্তি একটি চিত্রের মাধ্যমে আমরা এই বিষয়টি পরিষ্কার করতে পারি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিক্রিয়কের এনার্জি হচ্ছে এই পরিমাণ এবং উৎপাদের এনার্জি এইটুকু অবশ্যই উৎপাদের এনার্জি কম এবং বিক্রিয়কের এনার্জিটা অধিক পরিমাণে দেখা যাচ্ছে এই চিত্রটি আমরা একটি তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য বিবেচনা করেছি তো এই যে এই জায়গাটি আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়ক বিক্রিয়কের যে শক্তি থেকে উচ্চ শক্তি সম্পন্ন যে অবস্থান্তর অবস্থাটি আমরা দেখিয়েছি সেই পর্যন্ত এই এটাকে আমরা বলছি এনার্জি ব্যারিয়ার এই এনার্জি ব্যারিয়ার বিক্রিয়কগুলোকে অতিক্রম করতে হয় এবং এইখানে তারা একটি মধ্যবর্তী অবস্থার সৃষ্টি করে যে মধ্যবর্তী অবস্থায় আমরা বলছি যে এখানে একটি শক্তির বিন্যাস ঘটে এই বিন্যাসে তারা এই পরিমাণ শক্তি একটি উচ্চ শক্তি সম্পন্ন অবস্থা ধারণ করে এবং এই এনার্জি ব্যারিয়ার যদি বিক্রিয়গুলো পারি দিতে পারে বা অতিক্রম করতে পারে তাহলে তারা শুধুমাত্র উৎপাদে পরিণত হতে পারে এই চিত্রটি থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে বিক্রিয়গুলোকে অবশ্যই সেই ন্যূনতম পরিমাণ শক্তি অর্জন করতে হয় যা অর্জন না করলে এই বিক্রিয়ক কোনোগুলো উৎপাদে পরিণত হতে পারে না এই ন্যূনতম শক্তিটাকে আমরা বলছি এনার্জি ব্যারিয়ার যা সক্রিয়ণ শক্তি নামে পরিচিত এই উচ্চ শক্তিসম্পন্ন যে অবস্থান্তর অবস্থা বা ট্রানজেকশন স্টেট যেটা তারা তৈরি করে সেটাকে সেখানে আণবিক বিন্যাস ঘটে থাকে সেই আণবিক বিন্যাস ঘটার সময় তাদের মধ্যে যে পুরাতন বন্ধনগুলো থাকে পুরাতন বন্ধনগুলো ভাঙতে থাকে এবং তারা নতুন বন্ধন গড়তে থাকে এই এই ভাঙ্গা ঘোরার বিষয়টি সংগঠিত হয় ট্রানজেকশন স্টেট অবস্থায় যেখানে ট্রানজিশন স্টেট সৃষ্টি হয় উচ্চশক্তি সম্পন্ন মধ্যবর্তী ক্ষণস্থায়ী অবস্থাটি সৃষ্টি হয় সেখানে বন্ধন ভাঙার এবং বন্ধন ঘোরার কাজটি শুরু হয় সাধারণত একবার শক্তির বাধা যদি অতিক্রম করতে পারে তাহলেই বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হতে পারে আমরা এখন দেখব যে এখানে বিক্রিয়ক অনুগুলো কিভাবে উৎপাদে চলে যায় বিক্রিয়ক কণুগুলো আমরা পূর্বেও বলেছি যে বিক্রিয় কণুগুলো সরাসরি উৎপাদে যায় না তারা একটি মধ্যবর্তী অবস্থা তৈরি করে থাকে এই মধ্যবর্তী তৈরি অবস্থায় তারা একটি অস্থায়ী অবস্থা সৃষ্টি করে এই উচ্চ শক্তি সম্পন্ন উচ্চশক্তি সম্পন্ন অস্থায়ী অবস্থাটি বিক্রিয় কোনোগুলোর সাথে একটি তাপগতীয় সাম্য অবস্থা সৃষ্টি করে থাকে এটি একটি সাম্য অবস্থা বিরাজ করে আমরা এটাকে এইভাবে দেখাতে পারি এখানে দেখিয়েছি যে এ বি এবং এইটা হচ্ছে আমাদের সেই মধ্যবর্তী অবস্থা এখান থেকে তারা উৎপাদে চলে যায় এই অবস্থাটি তারা এই এখানে আমরা যে স্টার চিহ্ন দিয়ে মধ্যবর্তী জায়গাটি দেখিয়েছি আমি দেখাচ্ছি কারসর দিয়ে দেখাচ্ছি এই জায়গাটি হচ্ছে আমাদের মধ্যবর্তী উচ্চ সম্পন্ন ক্ষণস্থায়ী অবস্থা এইখানে এই অবস্থাটি বিক্রিয়ক অণুগুলোর সাথে একটি থার্মোডাইনামিক ইকুলিভিয়াম সৃষ্টি করে থাকে সো বিক্রিয়ক অণুগুলো আমরা বলছি যে এই অস্থায়ী অবস্থা যদি ভেঙে গিয়ে তারা উৎপাদে পরিণত হয়ে থাকে এখন আমরা এই সমীকরণটি তৈরি করার জন্য আমরা প্রথমে দেখব যে সক্রিয় জটিলে অনুগুলো কিভাবে পুঞ্জিভিত পুঞ্জীভবন হচ্ছে পঞ্জীভূত হচ্ছে সক্রিয় জটিলে অনুগুলোর পুঞ্জীভবনের হার যদি আমরা লিখতে চাই তাহলে আমরা দেখব যে এটা হচ্ছে আমাদের সক্রিয় জটিল সেখানে তার তৈরি করার হার হচ্ছে ডি এবি স্টার বাই ডিটি ইকুয়াল হচ্ছে কে ওয়ান কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি মাইনাস কে মাইনাস ওয়ান কনসেন্ট্রেশন অফ এ স্টার মাইনাস কে টু কনসেন্ট্রেশন অফ এ স্টার অর্থাৎ এই সক্রিয় জটিল ভেঙে যেহেতু উৎপাদে পরিণত হয় তাই সক্রিয় জটিলের ঘনমাত্রাই বিক্রিয়ার উৎপাদ তৈরির হার সক্রিয় জটিলের ভেঙে যাওয়ার হার হারটা হচ্ছে আমাদের উৎপাদ তৈরির হার তো এইখানে আমরা এটাকে যদি সমাধান করি একটি তথ্য আমাদেরকে ব্যবহার করতে হয় সেই তথ্যটি হচ্ছে অ্যাপ্রক্সিমেশন অনুযায়ী আমরা জানি যে যে কোনো মধ্যবর্তী ক্ষণস্থায়ী পদার্থের পদার্থ যদি তৈরি হয় কোনো একটি মিডিয়ামে তাহলে সেই মধ্যবর্তী ক্ষণস্থায়ী অবস্থা অবস্থা জনিত পদার্থটি গঠনের হার শূন্য হয়ে থাকে অর্থাৎ আমরা এটাকে বলতে পারি ডি অ্যাভি বাই ডিটি ইকুয়াল হচ্ছে জিরো সুতরাং এই এখানে যদি আমরা জিরো ব্যবহার করি এখানে জিরো ব্যবহার করলে তাহলে আমি এখানে এবি অ্যাভি স্টার যেটা আমার মধ্যবর্তী ক্ষণস্থায়ী অবস্থা তৈরি হয়েছে ওই অবস্থায় ওই অবস্থায় পুঞ্জীভূত পদার্থের ঘনমাত্রাটি আমি নির্ণয় করতে পারি তো সেভাবে আমরা যদি লিখি যে এবি এর গণমাত্রা যদি আমি লিখতে চাই তাহলে আমি লিখতে পারি এবি স্টার কনসেনট্রেশন অফ এবি স্টার ইকুয়াল হচ্ছে কে ওয়ান এ ইন টু বি বাই হচ্ছে কে ওয়ান কে মাইনাস ওয়ান প্লাস কে টু এটাকে আমি দুই নম্বর সমীকরণ দিয়ে ইন্ডিকেট করেছি সুতরাং বিক্রিয়া হার যদি আমরা লিখতে চাই তাহলে বিক্রিয়া হার অবস্থান্তর অবস্থা তথ্য অনুযায়ী আমরা কিন্তু লিখতে পারি যে বিক্রিয়া হার হচ্ছে যে সক্রিয় জটিলের ঘনমাত্রা এবং যে কম্পন মোডে সক্রিয় জটিল ভেঙে উৎপাদে পরিণত হয় সেই কম্পন মোডের কম্পন ফ্রিকোয়েন্সির এবং সক্রিয় জটিলের ঘনমাত্রা এই দুটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি গুণ করি তাহলে এই গুণ ফলটি আমাদের কি নির্দেশ করে বিক্রিয়ার হার নির্দেশ করে সুতরাং আমরা এখানে লিখতে পারি বিক্রিয়ার হার সমান হচ্ছে নিউ ইন্টু কনসেন্ট্রেশন অফ স্টার নিউটা হচ্ছে কম্পন ফ্রিকুয়েন্সি যে কম্পন ফ্রিকোয়েন্সিতে সক্রিয় জটিল ভেঙে উৎপাদে পরিণত হয় এবং কম্পনের ফ্রিকোয়েন্সি এটি এবং অ্যাভ স্টার হচ্ছে সক্রিয় জটিলের ঘনমাত্রা সো এই এই অংশটি অর্থাৎ সক্রিয় জটিল থেকে উৎপাদে পরিণত হওয়ার যে ধাপটি এটাই কিন্তু বিক্রিয়ার হার নির্ণয়কারী ধাপ সো আমরা এখানে বলতে পারি যে বিক্রিয়ার হার সমান আমরা লিখতে পারি নিউ ইন্টু অ্যাভি স্টার এটা হচ্ছে এবি স্টারের গণমাত্রা নির্দেশ করতেছে তিন নং সমীকরণ দিয়ে আমি এটাকে ইন্ডিকেট করেছি এখন আমরা পরিসংখ্যনীয় বলবিদ্যা অনুসারে আমাদের তথ্যটি ব্যবহার করব সেখানে আমরা বলছি যে যে ফ্রিকুয়েন্সিতে আমাদের সক্রিয় জটিল ভেঙে উৎপাদে পরিণত হয় সেই ফ্রিকুয়েন্সিটাকে আমরা নিউ দ্বারা চিহ্নিত করেছি এবং নিউ সমান আমরা লিখতে পারি কেবিটি বাই এইচ এখানে কেবি কেবি হচ্ছে বলসম্যান কনস্ট্যান্ট টি ইজ দ্য কেলভিন টেম্পারেচার অ্যান্ড এইচ ইজ দ্য প্লামস কনস্ট্যান্ট এই অনুপাতে আমরা সক্রিয় জটিল ভেঙে যাওয়ার যে ফ্রিকুয়েন্সি সেই ফ্রিকুয়েন্সির মানটি নির্ণয় করে নিতে পারি সুতরাং বিক্রিয়া হারের সমীকরণে আমরা এর মানটি যদি নিউ এর মান যদি অ্যাপ্লাই বসিয়ে দেই এবং অ্যাভিস্টারের মান যদি আমরা বসিয়ে দেই তাহলে আমরা লিখতে পারি বিক্রিয়া হার সমান কে বি টি বাই এইচ ইন্টু কে ওয়ান অফ এ ইন্টু কনসেনট্রেশন অফ বি বাই কে মাইনাস ওয়ান প্লাস কে টু এটাকে সমীকরণ চার দিয়ে আমরা ইন্ডিকেট করছি এখন সমীকরণ এক এবং সমীকরণ চার যদি আমরা ব্যবহার করি একত্রিত করি যেহেতু উভয় সমীকরণেই হচ্ছে একই বিক্রিয়ার হার সুতরাং দুই ক্ষেত্রেই বিক্রিয়ার হারকে যদি আমরা সমান করে নেই তাহলে কিন্তু আমরা লিখতে পারি কে ইন্টু এবি কনসেনট্রেশন অফ এ ইন্টু কনসেনট্রেশন অফ বি ইকুয়াল হচ্ছে কে বিটি বাই এইচ ইন্টু কে ওয়ান কনসেনট্রেশন অফ এ ইন্টু কনসেনট্রেশন অফ বি বাই হচ্ছে কে মাইনাস ওয়ান প্লাস কে টু আমরা উভয় পার্শ্ব থেকে যদি কনসেন্ট্রেশন অফ এ কনসেন্ট্রেশন অফ বি বাদ দিই এই সমীকরণে উভয় পার্শ্ব থেকে এ এবং বি বাদ দিলে আমাদের হাতে যে সমীকরণটি থাকছে সেটি হচ্ছে কে ইকুয়াল কে ইকুয়াল আমরা পাচ্ছি কে বি টি বাই এইচ ইন্টু কে ওয়ান বাই হচ্ছে কে মাইনাস ওয়ান প্লাস কে টু এই সমীকরণে আমরা এই রাশিটুকুকে একটা এখানে কে ওয়ান ধ্রুবক আমরা বলেছি কে ওয়ান হচ্ছে আমাদের যে যে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম বিরাজ করছিল যেখানে বিক্রিয়ক এবং অস্থায়ী জটিলের মধ্যে যে সাম্য ধ্রুবক ছিল সে সাম্য অবস্থাটি বিরাজ করছিল সেটা সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক হচ্ছে কে ওয়ান এবং পশ্চাৎ বিক্রিয়ার হার ধ্রুবক হচ্ছে কে মাইনাস ওয়ান এবং কে টু ছিল আমাদের উৎপাদ তৈরির হার দুর্বক তো এখানে কে ওয়ান দুর্ভোগ কে মাইনাস ওয়ান দুর্ভোগ প্লাস এবং কে টু ধ্রুবক এই সবগুলোই ধ্রুবক এই সবগুলো ধ্রুবককে আমরা একটি নতুন ধ্রুবক দিয়ে চিহ্নিত করি সেটা হচ্ছে স্টার এটা দিয়ে আমরা চিহ্নিত করেছি তাহলে আমাদের উপরের সমীকরণটি দাঁড়াচ্ছে কি কেই সমান কেবিটি বাই এইচ ইন্টু স্টার এটাকে পাঁচ নাম্বার সমীকরণ দিয়ে আমরা চিহ্নিত করি এখন স্টারের মান নির্ণয়ের জন্য আমরা থার্মোডাইনামিক অবস্থা থার্মোডাইনামিক কনসিডারেশন থেকে কেবি স্টারের মানটা আমরা নির্ণয় করব আমরা তখন লিখতে পারব যে আমাদের থার্মোডাইনামিক থেকে আমরা ব্যবহার করে লিখবো যে আমরা জানি যে যে কোনো সাম্য বিক্রিয়ার মুক্ত শক্তি থাকে এবং সেই মুক্ত শক্তির পরিবর্তন সমান হচ্ছে মাইনাস আর টি স্টার এবং আরও লিখতে পারি ডেল জি সমান আমাদের জানা আছে ডেল্টা এইচ মাইনাস টি ডেল এস এই দুইটি সমীকরণকে যদি একসাথে করি তাহলে আমরা লিখতে পারি মাইনাস আর টি লন কে স্টার ইকুয়াল ডেল্টা এইচ স্টার মাইনাস টি ডেল এস স্টার স্টারগুলো দেওয়ার কারণ হচ্ছে এই তাপগতীয় প্যারামিটারগুলোকে আমরা ব্যবহার করেছি সক্রিয় জটিলের জন্য যেখানে অস্থায়ী একটি মধ্যবর্তী সক্রিয় জটিল তৈরি হয়েছিল সেই সক্রিয় জটিলের তাপগতীয় প্যারামিটারগুলো আমরা এখানে ব্যবহার করেছি সুতরাং আমরা এখান থেকে লনকে আমরা যদি বের করে নেই তাহলে আর টি মাইনাস আর দিয়ে এই সমীকরণের টান পার্শ্বকে আমরা ভাগ দিয়ে দেব সে অনুযায়ী আমরা সমীকরণটি পাচ্ছি লন কে লন কে স্টার ইকুয়াল হচ্ছে ডেল্টা এইচ স্টার মাইনাস টি ডেল এস বাই মাইনাস আর টি ইকুয়াল মাইনাস আর টি দিয়ে আমরা ডিভিশন করে পাচ্ছি মাইনাস ডেল্টা এইচ স্টার বাই আর টি প্লাস ডেল এ ডেলটা স্টার বাই আর এই সমীকরণটিকে আমরা এখন লন যদি সমীকরণটিকে থেকে উঠিয়ে দিই তাহলে আমাদের হাতে যে সমীকরণটি আছে কে আসছে সেটা হচ্ছে যে কে স্টার ইকুয়াল ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা এইচ বাই আর টি ইন্টু ইটু দি পাওয়ার ডেল্টা এস স্টার বাই আর এটা সমীকরণ নাম্বার ছয় দিয়ে আমরা চিহ্নিত করি তাহলে কেস্টারের মান আমরা এখান থেকে পেয়ে গেলাম কেস্টারের মান যদি আমরা সমীকরণ পাঁচ নং সমীকরণে নিয়ে বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত যে আইরিন সমীকরণ সেটি আমরা পেয়ে যাচ্ছি এই সমীকরণটি আমরা পেয়ে গেলাম সেটা হচ্ছে কি কে ইকুয়াল হচ্ছে টি বাই এইচ ইনটু ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা ডেল্টা এইচ স্টার বাই আর টি ইনটু ই পাওয়ার ডেলটা এস স্টার বাই আর সো আমাদের যে আমাদের যে কাঙ্ক্ষিত সমীকরণ বিক্রিয়া হারের সমীকরণ আইরিন সমীকরণ সেটি আমরা এখানে পেয়ে গেছি এই সমীকরণের সাহায্যে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রিয়া হার ধ্রুবক এটা হচ্ছে আমাদের বিক্রিয়া হার ধ্রুবক এই বিক্রিয়া হার ধ্রুবক ডিপেন্ডস অন টেম্পারেচার এখানে দেখতে পাচ্ছি যে এই রাশিটার মধ্যে আমাদের যে তাপমাত্রা ওয়ান বাই আর টি ওয়ান বাই আর টি এই তাপমাত্রা যদি আমরা বৃদ্ধি করি তাহলে লক্ষ্য করা গেছে এই রাশিটার মান কিন্তু আমাদের বৃদ্ধি পায় আমি একটু মার্ক করে দেখাচ্ছি এখানে মার্ক করছি এখানে এই যে এই অংশটা এই অংশটার মধ্যে আমরা মূলত দেখতে পাচ্ছি যে আমাদের যে তাপমাত্রা ফ্যাক্টর তাপমাত্রা ফ্যাক্টরটি এইখানে আমাদের অবস্থান করতেছে এই জায়গাটিতে এখানে তাপমাত্রা টি আছে এবং এইখানে তাপমাত্রা টি আছে তো লক্ষ্য করা গেছে এখানে যে মাইনার চিহ্নের কারণে আমি যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে এই রাশিটার মান বৃদ্ধি পায় এবং এখানে তাপমাত্রা বৃদ্ধি করলে এই রাশিটির মানও বৃদ্ধি পায় সুতরাং তাপমাত্রা বৃদ্ধি করলে এই হার দুপকের মান বৃদ্ধি পায় সুতরাং এই সমীকরণের সাহায্যে আমরা বুঝাতে পারি যে তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া হার বৃদ্ধি পেয়ে থাকে এবং এই সমীকরণটি আমাদের সুবিধা হচ্ছে যে এই সমীকরণটি আমরা যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারি এবং যে কোনো গ্যাসীয় বিক্রি হোক দ্রবণে সংগঠিত বিক্রি হোক সকলের ক্ষেত্রেই তাপমাত্রার প্রভাবটি আমরা আইরিন সমীকরণ ব্যবহার করে ব্যাখ্যা করতে পারি আইরিন সমীকরণের যে কিছু ব্যবহার আমাদের রয়ে গেছে সেই ব্যবহারটি আমরা দেখব এখন আইরিন সমীকরণ ব্যবহার করে আমরা কি কাজ করতে পারি আমরা আমাদের যে সক্রিয়নের এনথালপি আমাদের যে মধ্যবর্তী অবস্থা যেটা জটিল অস্থায়ী জটিল যেটাকে বলছি আমরা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স যেটাকে বলছি তার তৈরি তৈরি হওয়ার জন্য যে অ্যান্থালপির প্রয়োজন সে অ্যান্থালপির মানটি আমরা এখান থেকে আইরিন সমীকরণ ব্যবহার করে নির্ণয় করতে পারি আমরা আইরিন সমীকরণটি আবার লিখে নিলাম যেটা হচ্ছে কে কে বিটি বাই এইচ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা এইচ স্টার বাই আর টি ইন ই টু দি পাওয়ার ডেল্টা এইচ বাই অবলিক এখানে আর রয়ে গেছে এখানে একটি একটি অবলিক আর আছে এই সমীকরণটি আমরা এখন তার ওই পাশে যদি লগারিদম ব্যবহার করি তাহলে আমরা লগারিদমে দেখতে পাচ্ছি লন কে ইকুয়াল লন কে টি বাই এইচ মাইনাস ডেল্টা এইচ বাই আর টি প্লাস ডেল্টা এস স্টার বাই আর এখন এই এখানে আমরা এখানে আরেকটু গাণিতিক অপারেশন করবো গাণিতিক অপারেশনে লন টি আমরা বের করে নিয়ে আসবো তাহলে আমরা দেখতে পাচ্ছি লন কে ইকুয়াল লন কে বি বাই এইচ প্লাস লন টি মাইনাস ডেল্টা এইচ স্টার বাই আর টি প্লাস ডেল্টা এস স্টার বাই আর তবে এই লন টি এটাকে আমরা সমীকরণের যদি বাম পাশে শিফট করি তাহলে আমাদের সমীকরণটি দাঁড়াচ্ছে লন কে বাই টি ইকুয়াল লন কে বি বাই এইচ মাইনাস ডেল্টা এইচ স্টার বাই আর টি প্লাস s এস স্টার বাই এটাকে আমরা সমীকরণ আট দিয়ে চিহ্নিত করলাম এখন আমরা সমীকরণ এক এবং সমীকরণ সমীকরণ 8 সরি সমীকরণ 8 ব্যবহার করে যদি একটি লেখচিত্র অঙ্কন করি লেখচিত্রটি অঙ্কনের জন্য আমরা ব্যবহার করবো লন kt লন কে বাই টি বার্সাস ওয়ান বাই টি এই লেখচিত্রটি আমরা অঙ্কন করবো অঙ্কন করলে এর জন্য একটি রেখা আমরা পাবো যে সরল রেখার ঢাল এবং সেদক ব্যবহার করে আমরা আমাদের বিক্রিয়ার যে ডেলটা এইচ স্টার সেটাকে আমরা নির্ণয় করে ফেলতে পারবো লেখচিত্রটি আমি এখানে দেখিয়েছি লেখচিত্রটি হচ্ছে লন কে বাই টি বার্সাস হচ্ছে ওয়ান বাই টি এই লেখচিত্রের ঢাল থেকে আমরা নির্ণয় করতে পারবো ডেল্টা এইচ স্টার এখানে দেখা দেখা যাচ্ছে যে উক্ত লেখচিত্রের ডাল যেটা ডালের মানটা হচ্ছে এটা এই ডাল হতে আমরা যদি ডালকে যদি আমাদের যে মোলার গ্যাস ধ্রুবক রয়েছে সেটি দ্বারা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা সক্রিয়নের অ্যান্থল্পি যেটা ডেল্টা এইচ স্টার এটা নির্ণয় করতে পারবো এবং যে ইন্টারসেপ্ট আমরা পাবো ইন্টারসেপ্ট থেকে এই ইন্টারসেপ্ট থেকে আমরা সক্রিয়নের যে ডেল ডেল এস স্টার এটা আমরা নির্ণয় করতে পারবো সো ভিউ আর আমি আশা করি আপনাদের এই আইরিন সমীকরণ ব্যবহার আইরিন সমীকরণের ব্যবহারটি বুঝতে পেরেছেন এবং আইরিন সমীকরণ কিভাবে উপপাদন করা যায় সহজে জটিলতা এড়িয়ে কিভাবে সহজে উপপাদন করা যায় এটি আমি দেখেছি আশা করি এখান থেকে আপনারা উপকৃত হবেন বেনিফিটেট হবেন এবং এই সমী এই লেখস্থিত এই সমীকরণটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ